আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ের একটা ফেসবুক পোস্ট আমার খুব ভালো লেগেছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। ফেসবুক পোস্টে এরকম যে একটা বাড়িতে চোর আসলো, বাড়িতে ছিল একটি গাধা এবং একটা কুকুর। তো কুকুরটা কোনো কিছু না বলে চুপচাপ বসে রইল, তার দায়িত্ব ছিল গেউ গেউ করা, মালিককে জাগিয়ে দেওয়া। এইটা আবার গাধার দেখলো যে কুকুরটা তার দায়িত্ব পালন না করে চুপচাপ বসে আছে। তো গাধাটা মনে মনে ভাবলো যে আমি মালিকের অন্তত কিছুটা হলে উপকার করার চেষ্টা করি। তো গাধাগুলো কি চেঁচামেচি শুরু করে দিল এবং খেয়াল করে দেখলো যে কুকুরের সামনে একটা হাড্ডি আছে, কুকুর সেই হাড্ডি চাটতেছে এবং হাড্ডিতে একটা মাংস লাগানো, সেই হাড্ডিটা চাটতেছে এবং সে চুপচাপ বসে রয়েছে। তো এটা দেখে গাধা মনে মনে ভাবলো যে আহারে, একটু হাড্ডির লোভে কুকুরটা কিরকম চুপচাপ বসে আছে, সে আমানতের খেয়ানত করতেছে। অথচ উচিত ছিল মালিককে জাগিয়ে দেওয়া, যাতে এই চোরগুলো আর চুরি করতে না পারে। তো গাধাগুলো কি তার যথাসাধ্য চেষ্টা করলো, সে বিকট শব্দ করতে লাগলো এবং গাধা শব্দটা মালিকের উপর একটা পছন্দ না, যদি একজন আরেকজনের দায়িত্ব পালন করতে যায় যা হয় আর কি। তো গাধা করলো কি কোনোভাবে মালিককে জাগিয়ে দেওয়ার চেষ্টা করলো এবং অনেক চেষ্টার পরে গাধা মালিককে জাগিয়ে দিতে সামর্থ্য হলো এবং মালিক জাগলো। এতক্ষণে চোর যা কিছু নেওয়ার নিয়ে চলে গেল। তো মালিক উঠে দেখলো যে গাধা চেঁচামেচি করতেছে। তো মালিক যে করলো কি গাধার কানে দুই চারটা থাপ্পড় দিয়ে গাধাকে মেরে তারপর চুপচাপ চলে আসলো। এখন গাধা চিন্তা করলো যে আমি কি করলাম, মালিকের উপকার করার চেষ্টা করলাম কিন্তু মালিক উল্টো আমাকে মারলো। তো এই যে বিষয়, এই বিষয়টা থেকে আমাদের শিক্ষা কি? এখানে গাধা তার দায়িত্ব ছিল ঘুমানো, চুপচাপ বসে থাকা, এবং কুকুরের দায়িত্ব ছিল মালিককে জাগিয়ে দেওয়া। যদি কুকুর মালিককে জাগাতো তাহলে কিন্তু মালিক বুঝতে পারতো যে চোর আসছে এবং আমার সেই ব্যবস্থা নিতে হবে। তো আমাদের সমাজে আমরা এই দ্রব্যমূল্য নিয়ে যত যাই বলি, যত কথাই বলি, আসলে আমাদের এটা দায়িত্ব না। দায়িত্ব হচ্ছে যাদের, তারা ওই চুপচাপ ক্ষান্ত। আমি বিশ্বাস করি যাদের এই দায়িত্ব এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, বাজার মনিটরিং করা, যাদের উপরে দায়িত্ব, তারা যদি সঠিক পদক্ষেপ নিত এবং তারা যদি সঠিকভাবে চেষ্টা করত তাহলে অবশ্যই সম্ভব। আমি বিশ্বাস করি সরকার চাইলে সবকিছুই করতে পারে। সরকার যদি চায় যে এটা এই মনিটর করে এই বাজার ব্যবস্থা, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চায়, যদি সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় অবশ্যই সম্ভব। এই কয়েকটা লোকের কারণে, মানে এই যে সিন্ডিকেট বলে আমরা চিল্লাই, এরা ঠিকই শায়স্তা হয়ে যেত। দুই চারজনকে শাস্তি দিলে ঠিকই এরা শায়স্তা হয়ে যেত, অথবা যদি সরকার সঠিক পদক্ষেপ নিত। তো আমি আশা করি যাদের উপরে এই গুরু দায়িত্ব আছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। এবং এই আমার গল্পটা সম্পূর্ণই কাল্পনিক বলতে আমি ফেসবুক থেকে পেয়েছি, ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং একটাই অনুরোধ যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে যাদের উপর দায়িত্ব তারা সঠিকভাবে সঠিক ব্যবস্থাটা নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।